জয়পুর জঙ্গল বেড়াতে এসে বাইক ও চার চাকার মুখোমুখি সংঘর্ষ বাঁকুড়ার জয়পুর ব্লকের শুকনোপুকুর এলাকায়। ঘটনায় আহত এক। আপনাদের আবারও জানিয়ে রাখি, জয়পুর পর্যটন কেন্দ্রে জয়পুর জঙ্গল বেড়াতে এসে বাইক ও চার চাকার মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় গুরুতর আহত বাইক চালক ভর্তি জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বাইক চালকের নাম বিশাল আদক, বয়স 21, বাড়ি তারকেশ্বরে, ও বাইকে থাকা আর এক ব্যক্তির নাম দীপ মৃধা, বাড়ি হুগলির রিশরাই বলেই জানতে পারা যায়। জানা যায় হুগলির তারকেশ্বর ও রিশরা থেকে দুই বন্ধু বেড়াতে এসেছিলেন জয়পুর পর্যটন কেন্দ্রের জয়পুর জঙ্গলে। জঙ্গল সফর সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন বাইকে থাকা দুই ব্যক্তি। সংঘর্ষের শব্দ এতটাই জোরে ছিল যে শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেয়া হয়। ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ছুটে আসেন জয়পুর থানার পুলিশ। জয়পুর থানার পুলিশ এলাকার মানুষের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। চার চাকা ও বাইকের সংঘর্ষ এতটাই জোরে ছিল যে চার চাকা ও বাইক একেবারে দুমড়ে মুচড়ে যায়। তবে আহত ব্যক্তিদের উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা বাইক চালকের অবস্থার অবনতি দেখে স্থানান্তরিত করে আরামবাগ মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে বলেই জানতে পারা যায়। তবে কিভাবে ঘটল এই দুর্ঘটনা তারই তদন্ত করছেন জয়পুর থানার পুলিশ। তবে বাইকে থাকা এক যুবক দীপ মৃধা, তিনি কি বলছেন চলুন শোনাবো আপনাদের। বাঁকুড়া জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। হয়েছে, আমরা এখানে ঘুরতে এসেছিলাম, তো আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আমরা ফটো ফটো তুললাম, আমাদের ফটো শ্যুট করলাম ওখানে, করে আমরা এবার বেরিয়ে যাবো। তা আমি ওকে বললাম, আমার বন্ধুকে বললাম যে একটুখানি তুই সামনে থেকে গিয়ে বাইকটা ঘুরিয়ে আন। তো বাইকটা ঘুরিয়ে আনলো। এবার আমি যেহেতু অপোজিট সাইডে দাঁড়িয়েছিলাম রং রুটে, তো ওদিক থেকে ওই সাইড দিয়ে এসে আমার দিকে এবার বাইকটা নিয়ে আসছিলো। তো আমার দিকে যখন আসছিলো সেই সময় সামনের দিক দিয়ে চার চাকা গাড়িটা আসছিলো আর দুটোর মধ্যে লেগে যায়, তখন ও হিট ওর মধ্যে হিট হয়ে যায়, তারপরে এরকম অ্যাক্সিডেন্টটা ঘটে যায়। আচ্ছা, ওটা কোন জায়গাটায় হয়েছে? হয়েছে জয়পুর জঙ্গলের। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছিলেন? আমরা এসেছি আরাম তারকেশ্বর থেকে। তারকেশ্বর আরামবাগ থেকে? তো হ্যাঁ। কতজন আহত? কেউ আহত হয়নি, আমার বন্ধুরই খালি লেগেছে। বন্ধুরই শুধু লেগেছে? হ্যাঁ। আর উনি কি চালাচ্ছিলেন? উনি, হ্যাঁ উনি, ও আর কি বাইকটা ঘুরিয়ে নিয়ে আসছিল। আচ্ছা, ওনার কি নাম? ওনার কি নাম? ওনার বিশাল আদক। বিশাল আদক। ডাক্তারবাবু এখানে চিকিৎসা করার পর কি বলছে? এখান থেকে এখানে হলো, এখানে সব সেলাই করলো, এখান থেকে বললো যে আরামবাগ হসপিটালে নিয়ে যেতে, ওখানে এক্স রে করাতে হবে। আচ্ছা, একটু বলুন। আমার নাম দীপ মৃধা। বাড়ি? আমার বাড়ি রিসরা।